হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ, সকলে মনোযোগ সহকারে শুনবে। আমি একটা রোলার স্কেল কিনেছিলাম যেটার দাম তোমাদের আমি দেখাচ্ছি ভিউ অর্ডার ডিটেলসে গিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1099 টাকা, 23 জুলাই। তো এটা আমি করেছিলাম অ্যামাজন পে লেটার থেকে, তোমাদের সেটাও দেখাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1097 টাকা ইউজিং পে লেটার অপশনটা, তারপরে এটা ফাইন হয়ে এসেছিলো দেখতে পাচ্ছ 1222 টাকা, মানে 5ই আগস্টের মধ্যে এটা পেমেন্ট করতে হতো। এবার 1222 সেটা দেখাচ্ছে ডিউ ডিউ। এবার নিচে তোমরা দেখতে পাচ্ছ 2500 টাকা অ্যাড করে 1472 টাকা এখন আমাকে পেমেন্ট করতে হবে, যেহেতু এটা ওভার ডিউ হয়ে গেছে। আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম, ওরা বললো যে সাধারণত ক্রেডিট কার্ডের যে ডিউটা সেটা 500 টাকা করে হয়, তো আমার অলরেডি 500 টাকার মতোই লাগছে আর অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে। তো এখন আমি পেমেন্ট করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, নাহলে এটা নিয়ে অসুবিধা হবে। এই যে 1472 পে টোটাল অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং 2500 টাকা ফাইন দিয়ে, আর অলরেডি 122 টাকা আগে ফাইন হয়ে গেছে, তারপর আবার 2500। এবার আমি যদি আজকে পেমেন্ট না করি 12 আগস্টের মধ্যে, তাহলে আবার 2500 টাকা হয়তো অ্যাড হয়ে যাবে। তো তোমরা সেসব দিয়ে দেখো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 1222 টাকা, প্রথমে জিনিসটা দাম ছিল 1097 টাকা, সেটা হয়েছে 1222 টাকা, 122 টাকা অ্যাড হয়েছে। তারপরে আবার এখানে দেখতে পাচ্ছ মেক পেমেন্টে, এখানে যদি ক্লিক করি তো আবার 2500 টাকা অ্যাড হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেট ফি 2500 টাকা, এখানে দেখা যাচ্ছে ওভার ডিউ, আপকামিং ডিউ আবার এখানে অ্যাড হবে। মানে আমি যদি আজকে পে না করি, মানে এটা এতটাই বাজে জিনিস অ্যামাজন পে লেটার, যেটা বাজে তো বলবো না, জঘন্য জায়গা বলে। তো কোনো কারণবশত কাজের চাপে আমি ভুলে গেছি, যার জন্য আমাকে এখন 1197 টাকা যেখানে পেমেন্ট করতে হতো, সরি 1097, মানে 1100 টাকায় ধরো, সেখানে আমাকে 372 টাকা বেশি পেমেন্ট করতে হচ্ছে। এটা পে করে আমি অ্যামাজন পে লেটার অপশনটা চিরজীবনের মতো উঠিয়ে দেবো। এখানে পে টোটালে গেলাম, বাধ্য এখন পে করতে হচ্ছে 1000 টাকা ফাইন দিয়ে, 1472 এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর পেটা আমি কিসের মাধ্যমে করবো, এটাও অ্যামাজন পে ইউপিআইয়ের মাধ্যমে করি, আর কী করবো, অপশন নেই। এখানে এটা অলরেডি করাই আছে 1472 পেমেন্টটা, এখানে পিন নাম্বার দিলাম, প্রসেসিং ইউর রিকোয়েস্ট, যেখানে দেখাচ্ছে রিপেমেন্ট সাকসেসফুল। তো যাই হোক, টাকা তো আমার কেটে নিল। এখানে দেখা যাচ্ছে থ্যাংকস ফর মেকিং দ্য রিপেমেন্ট, উই আর প্রসেসিং ইট অ্যান্ড উইল আপডেট ইউর ডিউজ অ্যান্ড আদার অ্যাকাউন্ট ডিটেলস ইন সাম টাইম, বাই মোর উইথ পে লেটার ক্রেডিট। আরও স্বপ্ন দেখো বসে। তো তোমরা এই ভুলটা কোনোদিনও করিও না, যেটা আমার দ্বারা হয়েছে আর কি। 5ই আগস্টের মধ্যে করতে হতো, কোনো কারণবশত আমি ভুলে গেছিলাম। তো আজকে আমাকে লেট ফাইনটা দিতে হলো, যেখানে 1100 টাকা লাগতো সেখানে আমাকে 1472 টাকা দিতে হলো, প্রায় 400 টাকা বেশি। যাই হোক, তো আমরা যদি অনলাইনে পেমেন্ট করি, এরপরে জীবনেও আমি কোনোদিনও পে লেটার অপশন সিলেক্ট করবো না, সেটা অ্যামাজন হোক আর ফ্লিপকার্ট হোক। তো যদি পেমেন্ট করতে হয় ক্যাশ অন ডেলিভারি করবো, যদি না সেটা থাকে তাহলে টাকা অ্যাড করে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে কাটাতে হবে। কিন্তু তবুও কখনও ভুল করেও পে লেটার অপশন চুজ করবে না কেউ। আমি যা ঝামেলায় পড়লাম, এখানে দেখতে পাচ্ছ আমাকে এখানে আমি ফোন করলাম যে আমাকে বলা হচ্ছে যদি তুমি পে না করো তাহলে অটোমেটিক সেটা বাড়তে থাকবে, এরকম হতে পারে যে 1 সপ্তাহ পরে সেটা 1000 টাকা হয়ে গেলো, হতেই পারে। আমি রিস্ক নিলাম না, আমি এখন 400 টাকা ফাইন লাগলো আমি পেমেন্ট করে দিলাম। আর কখনোই অ্যামাজন পে লেটার আমি সিলেক্ট করবো না, সেই অ্যামাজন পে লেটার হোক আর ফ্লিপকার্ট পে লেটার হোক। এটা একটা সতর্কতামূলক ভিডিও সকলের জন্য। আজকের ভিডিওটা এতটুকুই।